তোমার কি হয়েছে বলো তো? হাঁটছো না, দাঁড়ছো না, এমনকি রাতের ঘুমটাও গেছে। দিন রাত বই মুখে নিয়ে বসে আছো। সত্যি সত্যি বই পড়ছো না মুখ লুকোচ্ছো? মুখ লুকোবার দরকার হলে তো অফিসের ফাইলই মুখ লুকোতে পারতাম। দেখো, মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া যায় না। হ্যাঁ, তোমাদের ত্রিনয়ন আছে কিনা? ত্রিনয়নী দুর্গা। আমার রাত হবে, তুমি শুয়ে পড়ো। কেন, অন্নপূর্ণার কথা ভাবছো? কি বললে? কি ব্যাপার? আজকাল দেখি হয় অফিসের ফাইল, নয়তো বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো। কারণটা জানতে পারি? কারণটা তুমি। কি? বুঝলাম না। অন্নপূর্ণা, তুমি আমাকে মুক্তি দাও। তুমি আমার জীবনের সবচাইতে বড় ভুল, সবচেয়ে বড় বাধা। অনুতাপ অনুশোচনার কোনো দরকার নেই। বিবেক বলে যদি কিছু থাকে তাহলে তাকে জবাবদিহি করো, যেটা তোমাকে একদিন করতেই হবে। শ্রীলেখা, এখন থেকে মাধবী নামেই ডেকো, সারা পাবে। শ্রীলেখা মরে গেছে। ধর্মাবতার, একটা বড় কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ করতে গিয়ে আমি কি নিজে নিজেকে ডিফেন্ড করতে পারি? পারেন। ইওর অনার, শিবনাথ বাবু একজন বিশিষ্ট শিল্পপতি, ম্যান অফ প্রেস্টিজ, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, সরকারের অনুগত একজন নাগরিক। এরকম একজন বিশিষ্ট নাগরিককে আজ কেন আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হলো আমি বুঝতে পারছি না। ইওর অনার, আই ফেল টু আন্ডারস্ট্যান্ড। বক্তৃতা রাখুন। মিলর্ড, প্রথম চার্জ। আমার ক্লায়েন্ট তার প্রথমা স্ত্রীকে ডিভোর্স না করে দ্বিতীয়বার বিবাহ করেছেন, এটা আইনের চোখে পলিগ্যামি চার্জ বলা যায়। কিন্তু মাই লার্নড ফ্রেন্ড কি জানেন না যে হিন্দু সামাজিক প্রথায় কেউ 12 বছর নিরুদ্দেশ থাকলে তাকে মৃত বলে সাব্যস্ত করা হয়? শিবনাথ বাবু স্ত্রী, ফর ইওর ইনফরমেশন, গত 20 বছর নিরুদ্দিষ্ট। পরের অভিযোগ? ইয়েস, দ্য নেক্সট চার্জ ইজ স্মাগলিং, চোরা কারবার। ইওর অনার, শিবনাথ বাবুর কোম্পানি দীর্ঘদিন যাবত সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। এই কোম্পানি গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, ডিউটি দেয়। এই কোম্পানিতে আইন মোতাবেক জেনারেল মিটিং হয়, অ্যাকাউন্টস অডিটেড হয়, এবং শিবনাথ বাবুর কারখানায় কোনো শ্রমিক অসন্তোষ নেই। কিন্তু রাগ পাচার? সেটা সাজানো ঘটনা। সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তির চরিত্র কলঙ্কিত করার ঘৃণ্য ষড়যন্ত্র। ড্রাগ পাচারের কোন প্রমাণ কি আপনার হাতে আছে মাই লার্নড ফ্রেন্ড? আই প্লিড, শিবনাথ বাবু সম্পূর্ণ নির্দোষ। ভুল, সব ভুল। ধর্মাবতার, আমার লয়ার সমস্ত মিথ্যে কথা বলছে। আমি নির্দোষ নই, আমি অপরাধী, আমি পাপী। আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ আমি স্বীকার করছি। ধর্মাবতার, সমস্ত অভিযোগ আমি স্বীকার করছি।